পটুয়াখালী এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন। ভোট হবে 26 নভেম্বর। এদিকে গণমাধ্যমের সম্পাদকদের কাছে পাঠানো ধারণাপত্র সিসি একাই করেছেন, এতে অন্য কমিশনারদের মতামত নেই। নির্বাচন কমিশনার আনিসুর রহমানের এমন বক্তব্যের পর সমালোচনা চলছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার হাসান হাবিব সাংবাদিকদের বললেন, সিসি ও কমিশনারদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে দাবি করেন তিনি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 1 নভেম্বর বুধবার, প্রতীক বরাদ্দ 10 নভেম্বর এবং ভোট গ্রহণের তারিখ 26 নভেম্বর রবিবার। আমাদের ভিতর সমন্বয় অবশ্যই আছে। আপনারা কিন্তু একজন কমিশনারকে আরেকজন কমিশনারের সামনে মুখোমুখি, তারটা উনি বলেছেন, অবশ্যই যুক্তিসঙ্গতভাবে বলেছেন আমি মনে করি। বাট আমি যেটা বলছি, যেখানে প্রত্যাশিত যে পরিবেশ ছিল সেটা এখনও সৃষ্টি হয় নাই। এবং এটা শুধু এখনকার না, প্রত্যেকটা ইলেকশনেই কিন্তু এরকম কিছু কিছু কিন্তু এরকম সৎসাহস বলার মতো সবার থাকে।